হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন একটা ভিডিও। আজকে আমরা কর্কশিট দিয়ে একটা প্রজেক্ট ম্যাপ তৈরি করব, সেটার ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং বর্ণনা করব। অতএব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ড, আমরা রেডি আজকের কর্কশিট দিয়ে একটা প্রজেক্ট ম্যাপ তৈরি করার জন্য। এই জন্য আমরা রং, তুলি এবং কিছু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট আমরা রেডি করেছি। এই এখন আমরা কাজ শুরু করব। এই যেভাবে আমরা প্রজেক্টের বিভিন্ন নদীর নকশাগুলো আঁকে এনেছি কর্কশিটে, আঁকাই নেওয়ার পরে এখন এই যে আমরা কাটাকাটি শুরু করেছি। এটার নাম কি দেওয়া যায় বলেন তো প্রজেক্টে? আসলে এগুলো আপনি দিলে কি হবে? হ্যাঁ, আপনি বাড়ি থেকে বলেন যে ড্রাগন টাইপের কিছু আছে না, বাড়িতে আপনার ছেলে থাকলে বলেন ওদিকে থাকে। জেলা উন্নয়ন মেলা, এই উন্নয়ন মেলায় আমরা এটা উপস্থাপন করবো। কি করতেছ দেখা যায়? দেখা যায় না, তোর কাজ করবা সংক্রান্ত ধরে আর তার সাথে নিয়ে এলো ভাই, কষ্ট করে আমি নিয়ে গে। আমার রুমে যেই আমি আমার সাথে সাথে পাই নি। কাটাকুটার পরে এইরকম একটা শেপ আসছে।
এখন এই দুই সাইডে দুটো লোগো হবে, তারপরে কালার করলে একটা সুন্দর ফেজ আসবে। কিন্তু দেখে দিই এরকম একটা ফেজ আমরা তৈরি করবো নদীগুলো। এখন এই রং শুরু করব, রঙের কাজ। এই রংগুলা গুলাইতেছি, যে রঙের কাজ শুরু হবে। কাজ মোটামুটি কাজ শেষ, আর অল্প কিছু বাকি আছে, তাই মোটামুটি একটা ফেস হয়ে যাবে। ফ্রেন্ড, ফাইনালি আমরা ম্যাপ তৈরি করে ফেলেছি। দেখুন খুব সুন্দর একটা ম্যাপ, একদম বাস্তব সাথে অনেকটা মিল রেখে করা হয়েছে। যেমনটা আপনাদেরকে প্রথম দিকে যে ডিজাইনটা দেখাই, প্রজেক্ট ম্যাপটা দেখিয়েছি, সেটা সেরকম করে দেখুন কমপ্লিট। শুধুমাত্র দুইটা লোগো বাকি আছে, ওইটা নিয়ে আসলে আমরা লাগিয়ে দিব। ওকে, অন্যরা এরকম প্রজেক্টগুলো দেখার জন্য কক্ষিক দিয়ে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।